আসসালামু আলাইকুম আমি তামান্না চলছি আজ একটি এ রেসিপি দেখাবো সেটি হচ্ছে কাস্টার্ডের কাস্টার্ড পাউডার ছাড়া বেশিরভাগ আমরা সবাই কিন্তু আসলে কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড করি তো আজকে আমার রেসিপিটি কাস্টার্ড পাউডার ছাড়া দেখতে পাচ্ছেন দুধ এখানে হাফ লিটারের মতো দুধ আছে চুলা কিন্তু নিভানো আমি ভিডিও সুবিধার্থে এটা চুলার উপর রেখেছি এটা একদম ঠান্ডা দুধ এই ঠান্ডা আধা লিটার দুধের সাথে আমি বিট করে রেখেছি ডিম একটা ডিম পুরো ফেটে ভালো করে ছোট বিটার দিয়ে বিট করে রেখেছি ঠান্ডা দুধ আর ডিমটা নিয়ে নিলাম কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড অনেকেই হয়তো ভাবতে পারে না কিন্তু এটা নগ বিদেশে এটাকে বলা হয় ডিম দুধের এগনগ এটাকে আরও অনেক ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেক সুন্দর করা হয় নিয়ে নিচ্ছি সুগার ব্রাউন সুগার এক চা চামচও পুরো নেই এখন এক চা চামচ পুরো হলো আমি কিন্তু সুগার আর দিব না ব্রাউন সুগার বাচ্চাদের জন্য হলেও দিব না কারণ যেহেতু ফলে মিষ্টি থাকে তাই ফল যেহেতু মিষ্টি হয় জন্য আমরা এটাকে চেষ্টা করব অল্প চিনিতেই রাখতে দিয়ে দিচ্ছি জাস্ট দুই ফোটা ভ্যানিলা এসেন্স ফর ফ্লেভার এটাকে এখন সুন্দর করে মেশাবো এটাকে এখন সুন্দর করে ঠান্ডা অবস্থাতে মেশাতে হবে ডিম দুধ ঠান্ডা অবস্থাতেই কিন্তু মেশাতে হয় আপনারা যারা পুডিং বানান তারা তো দেখেন কারণ তা না হলে কিন্তু ডিম কোয়াগুলেট জমে যায় এই রেসিপিটি ক্যান্সার পেশেন্টদের জন্য খুবই খুবই উপকারী বিশেষ করে বাইরের দেশে দেখেছি আমি যারা ক্যান্সারে খেতে পারে না তাদেরকে নক করে দেওয়া হয় ডিম দুধ থেকে কমপ্লিট প্রোটিন এবং কার্বোহাইড্রেট পাওয়া যায় এবার আমি যেটা করব এটাকে সরিয়ে নিচ্ছি আর যে পাত্রে কাস্টারটা করব সেটা আমি নিলাম এখন সেটাতে আমি এরকম একটা চালনি বসিয়ে দেব ডিম দুধ সবসময় ছেঁকে দিলে সেটা কোনো ইয়ে থাকে না ডিমের যে কিছু সাদা সাদা অংশ থাকে সেটা একদম সুন্দর কনসিস্টেন্সিটা সুন্দর হবে এটা ছেঁকে নিলাম আসলে কাস্টার্ড সেম রেসিপিতেই করা হয় কিন্তু এটা ও বৈশিষ্ট্যটা হচ্ছে যে এটা আমরা চুলোতে করব। ডিমা দুধ অ্যাড করা হয়েছে এখানে কোনো কাস্টার্ড পাউডার দিয়ে দুধকে কনসিস্টেন্সি করা হবে না এবার আমরা অনবরত চুলা জ্বালিয়ে নাড়তে থাকবো মিডিয়াম আছে এটা নাড়তে থাকবো অনবরত কিন্তু নাড়ছি এবার চুলাটা একটু স্লো ডাউন করতে হবে মনে রাখবেন দুধ কিন্তু ভালো মতো পাস্তোরাইজ করে ঠান্ডা করে নিয়েছিলাম দুধ যেন অবশ্যই পাস্তোরাইজড হয় ভালো মতো এবং ঠান্ডা করে নেবেন শর্ট যেন না পড়ে সেকেন্ড হচ্ছে এই যে দুধ আর ডিমের কম্বিনেশান এটা খুব ভালো করে হিট দিয়ে পুরোটা ডান হতে হবে পুডিংয়ে যেটা হয় পুডিং কিন্তু ঠিক হয়ে একটা টেম্পারেচারে ডিমটা কোয়াগুলেট হয়ে যায় আর এটা যেহেতু আমরা কাস্টার্ড কনসিস্টেন্সি সেমিসলিড করছি আধা তরল একটু থিক তরল সেই তো এটা আমরা আসলে জমতে দিব না বলে অনবরত নাড়তে হয় এটা একটু অনবরত নাড়তে থাকবেন যেন ভালো মতো ডিমটা হয় আমি বলেছিলাম এটি বাচ্চাদের জন্য কাস্টার্ড পাউডার ছাড়া কাস্টার্ড কিন্তু এটা আসলে এগনক টাইপ ফ্রুটস মেশানো হবে বলে আমি কাস্টার্ড বলেছি এটা কিন্তু শুধুমাত্র বাচ্চারা না এটা কোভিড পেশেন্ট যারা হাই প্রোটিনের প্রয়োজন যারা ক্যান্সার পেশেন্ট একদম খেতে পারছেন না বিশেষ করে কোনো কারণে কারো যদি বার্ন হয় পুড়ে যায় তাদের কিন্তু এই এগনক খুব ভালো একটি রেসিপি এটা মাথায় রাখবেন যে এটা অবশ্যই যেন খুব সুন্দর করে করা হয় কাস্টার্ড পাউডার না থাকাতে সুবিধা হচ্ছে কনস্টিপেশন হবে না অনেক সময় কাস্টার্ড পাউডার ব্যবহার করা হয় ঠিক করার জন্য সেটাতে কিন্তু অনেকের কনস্টিপেশন হয় এবার আমরা এটা পুরোপুরি হয়ে যাওয়ার পর আবার ফিরে আসছি আমি এটাকে অনবরত নেড়েছি যাতে একটু ঠান্ডা হয় এটা ঠান্ডা হলে কিন্তু আরও সুন্দর কনসিস্টেন্সি হয় আর কাস্টার্ড কিন্তু একটু ফ্রিজে রেখে দিলেও সুন্দর হয় এবার আমি একটি সার্ভিং গ্লাস নিয়েছি বাচ্চারা একটু পছন্দ করে সুন্দর করে দেওয়া প্রথমে একটু বানানা কলা নিয়েছি এরপর একটু গ্রিন অ্যাপেল দিচ্ছি গ্রিন অ্যাপেল ব্যানা আর একটু পমিগ্রেনেট আনার রেখেছিলাম এটা দিচ্ছি এবার আমি কাস্টার্ডটা একটু দিয়ে দিচ্ছি চাইলে আপনারা আরও অনেক ঘন করতে পারেন আমি বেশি ঘন থেকে চুলা থেকে নামাই না কারণ কাস্টার্ড রেখে দিলে আস্তে আস্তে এটা আরও ঠিক হয় এবার আমি বাকি কলা আর অ্যাপেলগুলো দিয়ে দেব আসলে কাস্টার্ড বাচ্চাদের ফলও খাওয়া হয় আপনারা চাইলে যেই ফল আপনার বাচ্চা পছন্দ করে সেটাই দেবেন নট রিয়েলি যে শুধু কলা খেলে শুধু কলা শুধু অ্যাপেল পছন্দ করলে শুধু অ্যাপেল মানে এটা আপনার বাচ্চার পছন্দের উপরে আসলে হবে এবার আমি বাকি কাস্টার্ডটুকু দিয়ে দিচ্ছি এটা একটা গ্লাস এরকম একটি গ্লাসে দিলে সুবিধা কি বাচ্চারা খুব লাইক করে আপনারা আমি আপনাদেরকে পুরোটা হয়ে গেলে গ্লাসটা সুন্দর করে দেখাবো এটা চাইলে আরও ছোট গ্লাসে সার্ভ করতে পারেন এর এক গ্লাস খাওয়া মানে প্রায় অর্ধেকটা ডিম আর দুধ খাওয়া হয়ে যাবে যেহেতু আধা কেজি আড়াইশো এম দুধের মতো খাওয়া হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন কাস্টার্ডটা খুব সুন্দর হয়েছে আমি একটু ফ্রন্ট থেকে আপনাদেরকে দেখাই এরকম দেখা যাবে অর্থাৎ আপনি কাস্টার্ডটাকে আমি একটু ভালো মতো দেখাচ্ছি সো হয়ে গেল আমার কাস্টার্ড রেসিপি দেখতেই পাচ্ছেন এখানে আরও চাইলে আরও ফ্রুটস দিবেন এটা একটা পুরো সার্ভিং হয়েছে আরও একজনের খাবারের মতো আছে সো দুই গ্লাস কাস্টার্ড হাফ লিটার দুধ আর একটা ডিম এবং কিছু ফ্রুটস থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ